ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। বর্তমানে পেঁয়াজের বাজার বাড়ছে না কমছে? বাড়ছে। পেঁয়াজের বাজার বাড়ছে, আলুর বাজার? আলুর বাজার আগের মতো নিয়ে আছে। আর রসুনের বাজার? রসুনের বাজার মোটামুটি ভাবে আছে, মোটামুটি ভাবে আছে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি ইতিমধ্যে চলে এসেছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজারে। আর এখন আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজারে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার মূল্য কত আছে। তাহলে চলুন দর্শক, ব্যবসায়িক ভাই সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজারে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার মূল্য কত আছে। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। বর্তমানে পেঁয়াজের বাজার বাড়ছে না কমছে? বাড়ছে। পেঁয়াজের বাজার বাড়ছে, আলুর বাজার? আলুর বাজার আগের মতো নিয়ে আছে। আর রসুনের বাজার? রসুনের বাজার মোটামুটি ভাবে আছে, মোটামুটি ভাবে আছে। ভাই এটা কি আলু? এটা দেশি আকলপুরের। দাম কত আছে এটা? এটা বর্তমান আছে 22 টাকা কেজি। 22 টাকা কেজি। আর এটা কি আলু ভাই? দেশি সাদা আলু। এটার দাম কত? 22 টাকা। এটাও 22 টাকা। আর এটা কি আলু ভাই? বগুড়া আলু, বগুড়া লাল আলু। দাম কত আছে ভাই? 20 টাকা কেজি। 20 টাকা কেজি। এটা তো ডায়মন্ড আলু। ডায়মন্ড আলু। এটার বাজার মূল্য কত আছে ভাই? 14 টাকা। 14 টাকা। 14 টাকা কেজি। আর ইস্টিক আলু ভাই? 13 টাকা। 13 টাকা। তো দেশি রসুন? দেশি রসুন, হ্যাঁ দেশি। দাম কত আছে ভাই? 320 টাকা পাল্লা। 320 টাকা পাল্লা। আদার কেজি কত আছে ভাই? 120 টাকা কেজি। চায়না রসুন কত বিক্রি করছেন? 140 টাকা কেজি। 140 টাকা কেজি। ইন্ডিয়ান পেঁয়াজ? 120 টাকা পাল্লা, 24 টাকা কেজি। 120 টাকা পাল্লা, 40 টাকা কেজি। 24 টাকা। 24 টাকা কেজি। জি। দেশি পেঁয়াজ কত বিক্রি করছেন ভাই? দেশি পেঁয়াজ বস্তাছে আজকে 160 টাকা পাল্লা। কেজি কত? 32 টাকা। 32 টাকা। সবগুলাই তো পাইকারি বিক্রি করছেন ভাই? আমাকে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা কিন্তু জানতে পেরেছেন আজকের বাজারে পেঁয়াজ রসুন আলুর বাজার মূল্য কত ছিল। দর্শক, প্রতিদিনের বাজার বিষয়ে নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।